আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও দেখাবো। এতদিন আমরা কাইন মাস্টারদের ভিডিও এডিট করছি। আজকে আমার নতুন যারা ইউটিউবার আছেন, যারা ড্যান্স ভিডিও, ইউটিউবের কভার সং, যারা ভিডিও এডিট করতেছেন, কালার গ্রেডিং, ভিডিও কালার গ্রেডিং করতেছেন, অবশ্যই ক্যাপকাট সফটওয়্যার দিয়ে ভালো কালার ভিডিও কালার গ্রেডিং করতে পারবেন। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ক্যাপকাট দিয়ে কালার ভিডিও গ্রেডিং করতে হয়। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে মনোযোগ সহকারে দেখবেন। কীভাবে ক্যাপকাটটি আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবো। এখন আমরা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিয়ে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখানে একটি প্রজেক্ট দেওয়া আছে। আমি একটি প্রজেক্ট নিয়ে নিয়েছি, এটা এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে এখন আমাদের ক্যাপকাটের প্রজেক্টটি ওপেন হয়ে গেছে। তো আমরা কীভাবে ক্যাপকাটের প্রজেক্টটি নিয়ে একটি ভিডিও ইম্পোর্ট করে নিয়েছি। এখন আমরা চাইলে ভিডিও কীভাবে আমরা কেটে দিব। তো আমি এখানে আমি একটা অংশ কেটে নিয়ে নিব। তো দেখেন আমরা কীভাবে ভিডিওটি অংশটুকু কেটে নিই। তো এখন আমরা কেটে দিব যে এখান থেকে এখানে অংশটুকু আমরা কেটে দেব। এখানে আমরা এডিটে ক্লিক করে দেবো। এডিটে ক্লিক করে দেবো, স্প্লিট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেখেন আগেরটুকু আমরা এখানে ডিলিট নামের একটি অপশন আছে, ডিলিট করে দেব। পরে যে টুক আছে আমরা সেখানে নিয়ে নিব, এখানেও ক্লিক করে দেব। আগেরটুকু আমরা সবগুলো ডিলিট করে দিয়েছি, দিয়ে দেব। তো এখন আমরা এটুকু রেখে দেব। এখানে আমরা ক্লিক করে দেব, এখানে ক্লিক করে দেব, ভিডিও টেকনোলজি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্রস নামের একটা অপশন আছে, এখানে কেটে দেব। এখানে কেটে নেওয়ার পরে এখন আমরা এটুকু যে আগের অংশটুকু যেটুকু আছে সেখানে আমরা রেখে কেটে দিব। এই যে এখন আমরা এটুক রেখে দিব, আর বাকি যেটুকু আছে সবটুকু কেটে দেব। তাই স্পিড নামে দেখেন অপশন আছে, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেয় ভিডিওটি ক্লিক করে দেয় এটা এখানে কেটে দেব। আবার ব্র্যান্ডিং আছে, এখানে ডিলিট করে দেব। তো এখন আমরা ভিডিওটি আমরা কালার কীভাবে গ্রেডিং করবেন তো অবশ্যই দেখবেন। এখানে অনেকটি অপশন দেওয়া আছে, আপনারা চাইলে প্রত্যেকটি অপশন ব্যবহার করে নিতে পারবেন। দেখেন এখানে স্পিড নামে অপশন আছে, অ্যানিমেশন আছে, স্টাইল আছে, ডিলেট নামে অপশন আছে, আবার রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারবেন, ভলিউম আছে, এক্সট্রা অডিও আছে, এডিট আছে, ফিল্টার আছে, অ্যাডজাস্ট আছে, অ্যানিমেক্স আছে, মাক্স আছে, ওভারলে আছে, অনেকটি অপশন আছে, আপনারা চাইলে এখানে করে নিতে পারবেন। তো এখন আমরা কালার অ্যাডজাস্ট করতে গেলে প্রথমে অ্যাডজাস্ট ক্লিক করে দেবো কালার। এখানে দেখেন অনেকটি কালার দেওয়া আছে। এখানে আমরা চাইলে কন্ট্রাস্ট, ব্রাইটনেস একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। একটু ব্রাইটনেসটি কমিয়ে নিলাম, ব্রাইটনেসটি কমিয়ে দেওয়ে এখন আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে দেখবো যে কালার আমরা এখানে কমিয়ে বাড়িয়ে দেখতে পারবো কীভাবে হয়। এখানে ক্লিক করে দেবো, এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আমরা চাইলে যেরকম কালার গ্রেডিং করে নিতে পারবেন। সুন্দর সুন্দর কালার গ্রেডিং আছে। তো এখন নিয়ে নিলাম, এখানে এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করে দেবো, কমিয়ে নিতে পারবেন, নিতে পারবেন। দেখেন এখানে গ্রাফিক্সে ক্লিক করে দিয়ে আমরা ই করে নিতে পারবো। গ্রাফিক্সে ক্লিক করে দেওয়ার হাইলাইট ক্লিক করবো। হাইলাইট ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা একটু কালার বাড়িয়ে কমিয়ে নিতে পারবো, হাইলাইট করে দিতে পারবো, শ্যাডো করে নিতে পারবো। চাইলে আপনারা শ্যাডো করে নিতে পারবেন, শ্যাডোতে ক্লিক করে দেওয়া এখানে ক্লিক দেবো। তাদের ট্রিম নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবো। এই যে ট্রিমে ক্লিক করে দিলে দেখেন এই যে এখানে ক্লিক করে দিলে দেখেন এখানে কালার গ্রেডিং আছে। খুব সুন্দর সুন্দর কালার গ্রেডিং করতে পারবেন। ফেদার নামে অপশন আছে, এখানে ক্লিক করে দিতে পারবেন। ফেদার আমি এখানে জিরো রেখে দিলাম। তাদের ব্যাকগ্রাউন্ডটি এখানে কমিয়ে নিতে পারবেন, বাড়িয়ে দিতে পারবেন। এখানে যে দেখেন আমি কমিয়ে নিলাম। এখানে গ্রিন আছে, তো অনেকগুলো কালার আছে, তো আমি আমার মতো কালার করে নিয়েছি। দেখেন এই যে এখানে কালার গ্রেডিং হয়ে গেছে। তো আপনারা চাইলে এরকম সুন্দর করে কালার গ্রেডিং করে নিতে পারবেন। এখন আমরা চাইলে যে এখানে অ্যানিমেশন আছে, নেট কানেকশন নিয়ে নিতে হবে। অবশ্যই নেট কানেকশন দিয়ে ভিডিও এডিট করলে আর সুন্দর হবে। তো আমি নেট কানেকশন নিয়ে নিলাম।
নেট কানেকশন নেওয়ার পর এখন আমরা এই যে স্টাইল নামের একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দিতে পারবো। এখানে অনেকটি স্টাইল আছে, আপনারা চাইলে যে কোনো স্টাইল নিয়ে নিতে পারবেন, ফিল্টার ফিল্টার দিয়ে নিতে পারবেন, তো আপনাদের যেরকম কালার ফিল্টার চয়েস হয় সেরকম নিতে পারবেন। তো আমি এই কালার ফিল্টার দিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে মাস্ক ক্লিক করে নিতে পারবেন। মাস্ক ক্লিক করে নেওয়ার পরে জুম করে নিতে পারবেন, ছোট বড় করে নিতে পারবেন, ফেদার করতে পারবেন, যে কোনো স্টাইল মূল্য কল্ড করতে পারবেন। তো এখানে আমি করে নিলাম নন, তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা এখানে অডিও এক্সট্রা অডিও ভলিউম করে নিতে পারবো, এক্সট্রা করে নিতে পারবো। তো আমরা এক্সট্রা করার কোনো দরকার নাই। তো আমাদের এখন ফাইলটি এক্সপোর্ট করে দেব কীভাবে, এই যে এখানে এক্সপোর্টের অপশন আছে, এখানে ক্লিক করে দিয়ে আমরা রেজুলেশন বাড়িয়ে কমিয়ে নিতে পারবো, 1080 করে দিলাম। এখন আমরা ভিডিওটা এক্সপোর্ট করে দিচ্ছি।